সবার নজর এই মুহূর্তে বি টাউনের দিকে। সেখানে বিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের প্রস্তুতি তুঙ্গে। তারা অবশ্য এখনো বলে যাচ্ছেন এই সব গুজব। কিন্তু টলিউডের টেলিটাউনে এর মধ্যে বিয়ে হয়ে গেল খেলাগড় ধারাবাহিকে রাধা ওরফে নেহা দাসের। তবে চুপি সারে মোটেও নয়, কারণ সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হয় তা আর চুপি সারে বলা যায় না। স্নেহার বিয়ের জল্পনা কিছুদিন আগে শুরু হয়ে গিয়েছিল। তার বরের নাম শুভজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি নিজে ফ্রিল্যান্স মডেল ও অভিনেতা। পেশাগত ভাবে শুভজিৎ বাইপাসের ধারে অবস্থিত এক 5-তারা হোটেলে রিসেপশনের ম্যানেজার। পুরোপুরি বাঙালি ধরনে হয়েছে স্নেহার আইবুড়ো ভাত, বাদ যায়নি চিংড়ি পাবদা মাটন কিছুই। মাটির পাত্রে তাকে সবকিছু পরিবেশন করা হয়েছিল। গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল আইবুড়ো ভাতের থালি। বিয়ের সন্ধ্যায় সম্পূর্ণ সাবেগী কনের সাজে পাওয়া গেল স্নেহাকে। লাল রঙের বেনারসি, সোনার গয়না, শাখা পলা সিঁদুরে অপূর্ব লাগছিল তাকে। তবে বিয়ের সাজেও স্নেহা ভোলেননি ফিউশন টাচ দিতে। নাকে পড়েছিলেন সুবিশাল রাজস্থানি নথ। স্নেহাকে নতুন জীবনের শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন একজাক সেলিব্রিটি। তবে এদিন হলো শুভজিৎ ও স্নেহার আনুষ্ঠানিক বিয়ে। আইনি মতে বিয়ে আগেই হয়ে গিয়েছিল। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও ডেবিউ করতে চলেছেন স্নেহা। অচেনা উত্তম ফিল্মে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।